হ্যালো ভিউয়ার্স, আজকে একটা ভ্লগ বানাচ্ছি। আজকে খুব আর্লি মর্নিং বের হয়ে গেছি বাসা থেকে, কারণ আমার হচ্ছে অফিসে অনেক দরকারি কাজ ছিল। আজকে আমাদের ভিসি স্যারের বিদায় সম্বর্ধনা, তো আমাকে গিয়ে স্ক্রিপ্ট বানাতে হবে। তো আজকে যেহেতু অনেক ব্যস্ততা আছে, তাই আজকেই এখানে সিগনাল পড়লো রেল ক্রসিংয়ে, তো এখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট আটকে থাকতে হলো। যাই হোক, কিছু বলার নেই। তো এরপরে অফিসে পৌঁছে যাওয়ার পরে আমি অনেক বিজি হয়ে গিয়েছিলাম, আর হচ্ছে আজকে আমি চাও খেতে পারিনি ব্যস্ততার কারণে। আর হচ্ছে অনেকবার স্ক্রিপ্ট রেডি করেছি, কারেকশন করেছি, রেডি করেছি, কারেকশন করেছি, তো সব কিছু মিলিয়ে আমার এখন হচ্ছে খুব টায়ার্ড লাগতেছে। এই যে এখানে সবগুলো পেজ, এগুলো সব হচ্ছে স্ক্রিপ্ট, বারবার করে কারেকশান এসেছে, সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, এতবার সিকোয়েন্স চেঞ্জ হয়েছে যে আমি নিজেই এখন টায়ার্ড হয়ে গেছি, ভুলে গেছি যে কোনটার পরে কোনটা। যাই হোক, এখনই প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তো আমরা চলে যাচ্ছি প্রোগ্রামে। প্রোগ্রামে অনেক বক্তব্য ছিল, ফুল ক্রেস্ট, এগুলো আদান প্রদান ছিল, কিন্তু আমি আসলে উপস্থাপনা করছিলাম দেখে খুব একটা ভিডিও ক্লিপস নিতে পারিনি। যাই হোক, এরপরে হচ্ছে বৃক্ষরোপণ ছিল, ভিসি স্যার গাছ লাগালেন এবং স্টুডেন্টরাও সেখানে ছিল। তো সবাই যখন গাছ লাগাচ্ছিল, আমি তখন উপরেই ছিলাম, আমি নিচে যাইনি, কারণ আমার অনেক টায়ার্ড লেগেছিলো, আমার অনেক ক্ষুধাও লেগেছিলো। সো আমি উপরে বসে এই ফাঁকা ক্যাম্পাসটা, ফাঁকা বিল্ডিংগুলোর ভিডিও করছিলাম। তো তারপরে হচ্ছে সবাই মিলে খাবার জন্য চলে গেলাম। এখানে খাবারের অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ একটা সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, আর খাওয়া দাওয়া করে যখন নিচে আসলাম, তখন আমাদের ভিসি স্যার সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আজকেই স্যারের আমাদের ভার্সিটিতে লাস্ট ওয়ার্কিং ডে ছিল, তো স্যার সবার কাছ থেকে খুব সুন্দর করে বিদায় নিচ্ছিলেন, আর আমার অনেক খারাপ লাগছিল, কারণ স্যার আমাদেরকে খুব ভালোবাসতেন, খুব স্নেহ করতেন। তো আজকে স্যার চলে যাচ্ছে, মেনে নিতেই খুব খারাপ লাগছে। তো তারপরও কিছু করার নেই, সময়ের সাথে সাথে আমাদের সবাইকেই একদিন এরকম করে বিদায় নিতে হবে। তো আজকে যেহেতু প্রোগ্রাম হতে হতে বিকাল হয়ে গিয়েছে, আর হচ্ছে আলোটাও অনেক কমে এসেছে, আর আমি অনেক টায়ার্ড ছিলাম, তো ঠিক করলাম যে আজকে আমি গাংচিলে থাকবো, আজকে আমি আর রংপুরে যাচ্ছি না। তো আমার মনটা খুব ছটফট করছিল এই প্রজাপতিটার মতো অনেকটা, কারণ আজকে আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, আমরা আজকে কোনো সেলিব্রেট করছি না, আর আমি আজকে অফিসের ব্যস্ততার পরে লালমনিরহাটেই থেকে যাচ্ছি। তো সব মিলিয়ে বেশ একটা হচ্ছে প্যাকড ডে ছিল, যাই হোক তারপরেও ভালো ছিল সব কিছু মিলিয়ে, আর আজকে দিনটা অনেক মেমোরিয়েবল ছিল, সেজন্যই আমি এই ভ্লগটা বানালাম। তো আজকে মেমোরিয়েবল যে দুইটা কারণে, একটা আমার ব্যক্তিগত কারণ, আর আজকে ভিসি স্যার চলে যাচ্ছেন, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যেও ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়েছি। যদিও আমি অফিসের ব্লগ খুব একটা শেয়ার করি না এবং করতে পছন্দ করি না, তারপরও আজকে স্যার চলে যাচ্ছেন দেখে আমি ব্লগটা বানালাম, কারণ এই ক্লিপসগুলো আমার ইউটিউবে থেকে যাবে। যাই হোক, এবার আমি অটোরিকশা দিয়ে আমার কলিগদের সাথে গাংচিলের দিকে যাচ্ছি, গাংচিল ভার্সিটি থেকে খুব কাছে। তো চলে আসলাম গাংচিলে, ঢুকেই মনটা ভালো হয়ে গেল, চারপাশে অনেক সবুজ, অনেক গাছপালা। তো এখন হচ্ছে রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব, রাতে আবার স্যারদের সাথে নাকি হচ্ছে গাংচিলে বারবিকিউ পার্টি আছে, তো আমি চেষ্টা করব বারবিকিউর কিছু ক্লিপস রাখার আমার নেক্সট ভ্লগের জন্য। যাই হোক, আজকে সারাটা দিন অনেক মেমোরিয়েবল ছিল, তো আজকের ভ্লগটাও এখানেই শেষ করতে হবে। সবাইকে আল্লাহ হাফেজ।